আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ডাল বাটতেছি, এই যে ডাল বাটতেছি, অনেকগুলো ডাল বাটিয়ে ফেলছি, অনেকগুলো এগুলো বাটতেছি, দেখি কি করতে পারি আজকে, কাদেরকে ইফতারি দিতে পারি, আশেপাশের মানুষকে ইফতারি দেবো, পাড়াপড়শিকে ইফতারি দেবো। আচ্ছা দেখি আজকে কি কি কাজ করতে পারি। বন্ধুরা আমার ডাল বাটা শেষ, অনেক কষ্ট ডাল বাটতে, হাত লাল হয়ে গেছে, এগুলো সব বাড়ছি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি চনা বুট আলু সিদ্ধ করে ফেলছি, এই তো চনা বুট আলু সব সিদ্ধ করে ফেলছি, এখন ধুতে যাব। আমি তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে যাচ্ছে, তেল দিয়ে দিছি চুলার ভিতরে, এখন পেঁয়াজও দেব। বন্ধুরা আমরা বাড়ির আশেপাশে মানুষকে ইফতারি দেবো, বিসমিল্লাহির রহমানির রহিম বানাচ্ছি, পেঁয়াজ বানাচ্ছি আগে, বিসমিল্লাহ। প্রতিবেশীরে ইফতারি দিতে হয়, এবার আম্মু অসুস্থ কারণে দিতে পারিনি কাউকে, আজকে দিব। বন্ধুরা হয়ে গেছে আমার পেঁয়াজ, বন্ধুরা আমার পেঁয়াজ বানানো শেষ, এখন আমি আলু চপ বানাবো, আলু চপ বানাবো এখন আমি, তাগুলো তো জানাবো না, বিসমিল্লাহ। আমি এখন আলু চপ বানাবো, বিসমিল্লাহ। আমাদের কাছের বেগুন, এখন আমি এগুলোতে বেগুনি বানাবো, গাছের বেগুন, ওগুলো ওরা আমার গাছ লাগাইছে, ওগুলোর বেগুন, সিলাটি বেগুন, আমার সিলাটি বেগুন অনেক অ্যালার্জি, বিসমিল্লাহ। দেখতে সিদ্ধি সহ আমার গাছের কাছে শান্তা পুষার সবাইতেও দিব মাশাল্লাহ, ইস বলুন না, এগুলো সব বেগুনি আমার, খারাপ এখন মরিচ বানাবো, মরিচ সব বানাবে, হ্যাঁ সবাইকে দিতে হবে না মানুষকে, এগুলো সব বেগুনি, এখন মরিচ বানাচ্ছি, মরিচা কম, আব্বু যেহেতু খায় তার জন্য, আব্বুর জন্য মরিচা কম না তারপরে বেশি, তোমার শত্রু আছে অনেক, দেখতেছো না চুলার ভিতরে কিভাবে আওয়াজ হচ্ছে, শত্রু থাকলে চুলার ভিতরে আওয়াজ হয়ে যায়, হ্যাঁ আম্মু এনা বলছে, যাক শত্রু থাকা ভালো, শত্রু থাকলে আমি সতর্ক থাকতে পারবো না, মরিচা বানিয়ে ফেলছি, মরিচা এই যে মরিচা হয়ে গেছে, আপু মরিচা
আমার বেগুনি আলুর চপ পেঁয়াজু মরিচে বানান শেষ। এখন আমি বুট ভাজি করবো। ঠাকুর দিন তো এটা কেউ দেখে না। আমি তেল দিয়ে দিছি, এখন আমি পিঁয়াজ করছি, মরিচ কুচি দিয়ে দেবো, আমি লাগান দিই। আমার লাড়ু গুঁড়ো করতে অনেক ভালো লাগে। আজকে আদা বাটা রসুন বাটা আমি বাদি নাই, মনে ছিল না। আদা বাটা রসুন বাট মানে চিরি চিরি বানবো। আদা গন্ধ রবে না, তো আদাটা করে দিয়ে দিলাম, তো সেজন্য গন্ধ করবো। দেখি বন্ধুরা আমার ভুট পাচ্ছি কতটুকু হয়েছে। আমি একটু আদাটা একটু পয়ে দিয়েছি, তো সেজন্য একটু সামান্য করে পায়ে দিচ্ছি আদাটা গন্ধটা যেন চলে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।